তোমরা সবাই আশা করি ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আমরা আজকে তো যে বিষয়টা আলোচনা করবো তোমাদের পরিবেশিতে বড় প্রশ্নগুলো, ঠিক আছে? বড় প্রশ্নগুলো তাহলে সবাই আমরা খাতা কলম নিয়ে রেডি হবে। বড় প্রশ্নে শীতের বড় প্রশ্ন 5 নম্বরে যেটা দেওয়া আছে, দেখো ক, পথে দেওয়া আছে পৌষ মেলা কখন হয়, পৌষের দিনটা পিঠার নাম বলতে হবে। কোন মাসে হয়, পৌষ মেলা কোন মাসে হয়, পৌষের স্বাধীনতা লাভ করে।
প্রথম শব্দটি লাভ করে তাহলে উত্তর লিখব উত্তর 1971 সালে 1971 সালে 1971 সালে 9 মার্চ 1971 সালে 9 মার্চ যুদ্ধের পরে যুদ্ধের পরে 1971 সালে 9 মার্চ যুদ্ধের পরে 16 ডিসেম্বর 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভ গ নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের পাঁচটি নদীর নাম লিখো বাংলাদেশের বাংলাদেশের পাঁচটি নদীর নাম লিখতে বলছে তাহলে আমরা উত্তর লিখবো এই পর্যন্ত আগে লিখবো বাংলাদেশের পাঁচটি নদীর নাম বাংলাদেশের পাঁচটি নদীর নাম হলো বাংলাদেশের পাঁচটি নদীর নাম হলো পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র বাংলাদেশের পাঁচটি নদীর নাম হলো পদ্মা এখানে কিন্তু প দ্বয়মযুক্ত আকার মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সুরমা তাহলে আমরা আজকে এই তিনটা বড় প্রশ্ন করবো তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পৌষ মেলা কোন মাসে হয় এই প্রশ্নের প্রথম তাহলে কি হবে ছোট প্রশ্ন হবে তার সাথে আর একটা প্রশ্ন পৌষের তিনটি পিঠার নাম লেখো তাহলে বাংলা পৌষ মাসের পৌষ মেলা হয় বাংলায় পৌষ মেলা কখন কোন মাসে হয় বাংলা পৌষ মাসে পৌষ মেলা হয় পৌষের তিনটি পিঠার নাম হলো চিতই পাটিসাপটা ভাপা পিঠা তাহলে পৌষের তিনটি পিঠার নাম কি কি চিতই পিঠা পাটিসাপটা ভাপা পিঠা ক নম্বর প্রশ্ন ক নম্বর বাংলাদেশ কখন স্বাধীনতা লাভ করে উত্তর 1971 সালে 9 মার্চ যুদ্ধের পরে 16 ডিসেম্বর
স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ কখন স্বাধীনতা লাভ করে? 1971 সালে 9 মাস যুদ্ধের পরে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের 5টি নদীর নাম লেখো। বাংলাদেশের 5টি নদীর নাম হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা। নদীর নাম বলতে পারেন না, তার সাথে মারা গেছে। 5টি নদীর নাম হলো বাংলাদেশের 5টি নদীর নাম হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমরা পরিবেশের এই বড় প্রশ্ন, এই তিনটা বড় প্রশ্ন না দেখে লিখে আমাদের মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।